নিক্ষেপ করার সময় জাহান্নাম প্রচণ্ড গর্জন দিবে, থ্রেট মারবে। যেমন কোনো ফাঁসির আসামি হয়তোবা 100টা ধর্ষণ করে যাওয়ার কারণে তাকে ফাঁসির আসামি করে জেলে ঢুকানো হয়েছে, জেলখানায় যারা ওখানে দায়িত্বশীল আছে তারা ওর প্রতি স্বাভাবিক আচরণ করবে না, ক্রুদ্ধ আচরণ, ক্রুদ্ধ আচরণ করবে যে এত বড় জালেম হইলে কিভাবে, বলবে কি না? বলবে। তো জাহান্নাম প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গর্জন দিয়ে উঠবে, ওয়াহিয়া তাফুর, যেন ফেটে পড়ছে জাহান্নাম ক্রোধে। কার উপরে ক্রোধ? কার উপরে? এই জাহান্নামের উপরে। তাকাদু তামাইয়াযু মিনাল গায়ব, যেন ক্রোধে ফেটে পড়ছে জাহান্নাম। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহ, যখন আইনে শুধু ফেলা হবে তখন তাদেরকে জিজ্ঞেস করবে জাহান্নামের যারা দায়িত্বশীল রয়েছেন তারা, আলাম ইয়াতিকুম নাযির, এই জামাত, এই বাটফার, তোর কাছে কোনো ভীতি প্রদর্শনকারী যায় না? জাহান্নাম যে আল্লাহর কয়েদখানা, আল্লাহ তাআলার শাস্তির জায়গা যে অত্যন্ত ভয়াবহ, তোর মামু বাড়ির জায়গা না, এটা কি বোঝস নাই তুই? কেউ তোকে বুঝায় নাই কোনোদিন? এভাবে বলবে। তখন সে কি বলবে? কলু বালা, সে বলবে অবশ্যই সে এসেছিল, কদ জানা নাযির, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিলেন, নবীগণ এসেছেন, নবীর ওয়ারিস আলেমগণ ছিলেন, খতিব সাহেবের মুখ থেকে শুনেছি, ইমাম সাহেবের মুখ থেকে শুনেছি, কিন্তু তাকাদ্দাব না, আমরা এগুলোকে পাত্তা দেই নাই, মিথ্যা প্রতিপন্ন করেছি। অকুলনা মা আনাসাল্লাহু মিন শাইইন, আমরা বলেছিলাম আল্লাহ হয়তো এমন কিছু নাজিল করেন নাই, ইন আনতুম ইল্লা ফি দলালিন কাবীর, আমরা ভাবটা এমন দেখাইতাম যে খতিব সাহেব কিছু বোঝে না, ভাবটা এমন দেখাইতাম ইমাম সাহেব বোঝে না, ভাবটা এমন দেখাইতাম কোরআনে এমনই তো বলে, এরকম দেখাইছে। শুধু তাই নয়, وقالوا تنار بلمي لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, আমরা যদি লাউ কন্যা না স্মাও, এই কান দিয়ে যদি যথাযথভাবে শুনতাম, আও না কিলো যদি জ্ঞান খাটাতাম, তাহলে আজকে এই সাইরের আসহাব আমরা হওয়া লাগতো না। তখন নিজের প্রতি নিজে রাগান্বিত, কার উপরে আর রাগ? এবার রাগ কার উপরে? কথা বলুন, কার উপরে? নিজের উপরে। আরো প্রতিচ্ছবি এখানে আছে, এই জন্য এই সুরাগুলো পড়বেন, হাসরের দৃশ্য একেবারে দিব্যি চক্ষে আপনি আমি দেখতে পাবো। তো সম্মানিত হাজিরিন, মোমিনগণকে যারা কষ্ট দেয়, মোমিনাদেরকে যারা কষ্ট দেয়, অপবাদ দিয়ে যদি কষ্ট দেয়, জেলখানায় আটকায় কিংবা ফাঁসিতে দেয় কিংবা দেশান্তরিত করে, কিন্তু কিংবা কুবায় কিংবা মেরে ফেলে, এটার পরিণতি অত্যন্ত ভয়াবহ। এই পরিণতি যারা এর সাথে জড়িত সকলকে বরণ করতে হবে। কার কথা? দুনিয়ার হয়তো কেউ আপনাকে বিচারের আওতায় আনবে না, পার পেয়ে যাবেন, কিন্তু দুনিয়ার বিচারটা সামান্য মাত্র এক সেকেন্ডে, হাসরের বিচারটাই হলো আসল বিচার। ওই বিচার থেকে কেউ পার পাবে না? ওই বিচারের দিনের বিচারক কে? আল্লাহ। আসতে বলুন, বিচারক কে? আল্লাহ। আর গোটা বিশ্ববাসী সেদিন আসামির কাঠগড়ায়, আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা সেই কথাটাই বললেন, আসুন। এজন্য নবীর শানে বেশি বেশি দরুদ পড়ি, নবীর সাথে যদি কেউ বেয়াদবি করতে দেখি তাকে থামিয়ে দিতে চেষ্টা করি, আর নবীকে যদি অন্যরা সম্মান দিতে না জানে, সম্মান আমরা দেব, পারবো তো ইনশাআল্লাহ। আর কোনোদিন আমার আপনার আচরণে যেন আল্লাহ ক্রুদ্ধ না হন, আল্লাহ তাআলা যেন রাগান্বিত না হন, রসুলের যে হাদিসগুলো সুন্নাগুলো এগুলো মানতে গিয়ে যেন আমাদের কোনো ভুলচুক না হয়, এই বিষয়ে খেয়াল রাখতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। আমাদের কেন কোনো মোমেন কোনো মোমেনা যেন কোনোদিন কষ্ট না পায় আমার আপনার কথায় আচরণে, আল্লাহ তাআলা আমাদের বিষয়ে কাজ করার তৌফিক দান করুন। এই বলেই আজকের সিরাতের আলোচনায় আমি সরাসরি কোরআন থেকে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে সহকারে সকলকে মেনে আমাদের দুনিয়ার জীবনটা অনেক সুন্দর করার তৌফিক দান করুন। আর দুনিয়ার জীবন তো চিরস্থায়ী নয়, আজকে আছি তো কালকে নাই, চিরস্থায়ী যে জীবন, ওই জীবনের জন্য আমরা নবীর সুন্না মানার কারণে, নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ার কারণে, নবীকে ভালোবেসে নবীজির কাছে কাছে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন। আমিন। নবীজির সাথে যেন জান্নাতে যেতে পারি, আমাদেরকে সেই তাওফিক দান করুন। আমিন। নবীর সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর নাফরমানি যারা করে, আল্লাহর বিধানের সাথে যারা বিভিন্ন ধরনের অন্যায় আচরণ করে, আমাদের এই সমাজের কেউ যেন তাদের কাতারে সামিল না হয়, আমরা সেই দোয়াই করছি। সুবহানাকাল্লাহুম্মা, সবাই একটু দোয়া পড়ো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।